তো লাস্ট ভিডিওতে আমরা অ্যারো ফাংশনের সিনট্যাক্স নিয়ে আলোচনা করেছিলাম, বলেছিলাম খুবই পাওয়ারফুল আর একটা টপিকস নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলবো। আমরা জানি যে যে কোনো একটা ফাংশনের ভেতরে যদি আমরা দিস কমান্ডটা বা কিওয়ার্ডটা কল করি, তাহলে ওই ফাংশনটা যদি কোনো অবজেক্টের অন্তর্ভুক্ত হয় তাহলে ওই অবজেক্টকে রেফার করে, আর যদি সেই ফাংশনটা বা কোনো কিছুর অন্তর্ভুক্ত না হয় তাহলে সে উইন্ডো অবজেক্ট বা গ্লোবাল অবজেক্টকে রেফার করবে। নোটজেসের ক্ষেত্রে গ্লোবাল অবজেক্টকে রেফার করবে, আর যদি আমরা ব্রাউজারে কাজ করি তাহলে উইন্ডো অবজেক্টকে রেফার করবে। যেমন ফাংশন টেস্ট মি, এর ভেতরে যদি আমরা কনসোল ডট লগ করি দিস, তাহলে আমরা দেখব যে এটা উইন্ডো অবজেক্টকে রেফার করছে, এটা আমরা জানি। সরি, রিফ্রেশ দিয়ে দিই একটা, এটা আমাদেরকে সঠিক আউটপুট দিচ্ছে না, কেন আউটপুট দিচ্ছে না একটু সেভ করি। মেবি, ও আচ্ছা, আমরা টেস্ট মি কলই করিনি, টেস্ট মি কল না করলে তো কাজ হবে না, আমি আগের কোডগুলোকে একটু কমেন্ট আউট করে রাখি আর এখানে আমরা টেস্ট মিটাকে কল করি। টেস্ট মি, ব্রাউজার এ আমাদেরকে বলছে আনডিফাইন্ড। আচ্ছা, এ আমাদেরকে আনডিফাইন্ড দেওয়ার একটা রিজন আছে, সেই রিজনটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করতে চেয়েছিলাম কিন্তু এখনই বলতে হচ্ছে। কারণ হচ্ছে এই দিস যদি ইউজ স্ট্রিক্ট মোডে রান করানো হয় তখন সে হচ্ছে আনডিফাইন্ড রিটার্ন করে। বাট আমরা যদি নর্মালি দিসকে কল করি যে কোনো একটা ফাংশনের ভেতরে, আমরা সাপোজ এখানে একটা ফাংশন ক্রিয়েট করলাম, ফাংশন মাই, জাস্ট নাম দিলাম মাই, এবং এখানে আমরা কনসোল লগ করলাম, কনসোল ডট লগ দিস, এটা আনডিফাইন্ড রিটার্ন করছে কারণ এই পুরো সিস্টেমটা রান হচ্ছে কার ওপরে, এই পুরো সিস্টেমটা রান হচ্ছে ব্যাবেল জেসের ওপরে এবং সে কনভার্ট করছে, এবং বিহাইন্ড দ্য সিন সেখানে একটা ইউজ স্ট্রিক মোড রান হচ্ছে, দ্যাটস ওয়াই আমাদেরকে আনডিফাইন্ড রান করছে। যদি আমি নতুন একটা ট্যাব নিই এবং ট্যাব নিয়ে পেস্ট করি, এখানে রান করি, সরি আমরা মাইকে কলই করিনি, মাই, এটা আমাদেরকে উইন্ডো অবজেক্ট দিবে। কিন্তু যখনই আমরা আমাদের সেট আপ নিয়ে কাজ করবো, যেহেতু সেটা বিহাইন্ড দ্য সিন ইউজ স্ট্রিক মোডে কাজ হচ্ছে, এক্সিকিউট হচ্ছে, দ্যাটস ওয়াই আমরা কখনোই উইন্ডো অবজেক্ট পাবো না। এটা ইউজ স্ট্রিক মোডের একটা কনসেপ্ট, সেই বিষয় নিয়ে আমরা পরবর্তীতে এই চ্যাপ্টারেই পরবর্তীতে আলোচনা করব। তো গেল, যাই হোক, আনডিফাইন্ড পাই আর যাই পাই সেটা কোনো বড় ব্যাপার না, বড় ব্যাপার হচ্ছে যে দিস এইভাবে কাজ করে। যদি আমরা একটা অবজেক্টের ভেতরে ও বি জে ইজ ইকুয়াল টু একটা অবজেক্ট নিতাম, এই অবজেক্টের ভেতরে সাপোজ একটা নেম দিতাম, নেম ইজ এম নাইম, আর এখানে আমরা প্রিন্ট নামের একটা অবজেক্ট নিতাম, সেখানে মূলত প্রপার্টি অ্যাকচুয়ালি ফাংশন নিতাম, মেথড। এবার যদি আমরা কনসোল ডট লগ করতাম দিস, এ আমাদের আউটপুট দিত কি, এ আমাদের আউটপুট দিত এই অবজেক্টটা, ও বিজে ডট প্রিন্ট, এই মেথডটাকে আমরা কল করি। এবার আমরা ব্রাউজারে যাই, দেখবো যে এই অবজেক্টটাকে রেফার করছে। ওকে, দ্যাটস অল, এই অবজেক্টটাকে সে, ও সরি আমরা এখানে আছি, রিফ্রেশ করি, দেখেন এই অবজেক্টটাকে সে রেফার করছে। কিন্তু অ্যারো ফাংশনের ক্ষেত্রে পুরো ব্যাপারটাই ডিফারেন্ট, অ্যারো ফাংশন কাকে দিস রেফার করবে এই ব্যাপারটা পুরোটাই ডিফারেন্ট। যদি আমি প্রিন্টের এখানে নর্মাল ফাংশন ব্যবহার না করে অ্যারো ফাংশন ব্যবহার করতাম, এ কী করত, এ আমাদের কী আউটপুট দিত, এ আমাদের আউটপুট দিত আনডিফাইন্ড। এটা আনডিফাইন্ড এখানে দিচ্ছে, এখানে সে আমাদের আনডিফাইন্ড দিচ্ছে। বাট এই সেম কোডটাকে যদি আমি কপি করে নিই, টেস্ট মিটাকে বাদ দেই, টেস্ট মিটাকে কাট করে ওপরের এখানে বসায় দিই, এবং এই পুরো কোডটাকে আমি কপি করি, আমি আবারও বলছি এটা এইভাবে আনডিফাইন্ড দেখানোর রিজন হচ্ছে যে আমরা ইউজ স্ট্রিক্ট মোডে, আমরা যে সিস্টেমটা ব্যবহার করছি ব্যাবেল, তারপরে ওয়েব প্যাক সব কিছু, এর পরবর্তীতে যে ইউজ স্ট্রিক্ট মোডে এক্সিকিউট হচ্ছে, দ্যাটস ওয়াই আমরা আনডিফাইন্ড পাচ্ছি। বাট যদি নন ইউজ স্ট্রিক্ট মোডে, নন স্ট্রিক্ট মোডে যদি আমরা কোডটাকে কপি পেস্ট করে দেখতে চাই, তাহলে আমরা কী আউটপুট পাবো দেখি, এটা আমাদেরকে উইন্ডো অবজেক্ট রেফার করছে। এই দিস যখনই আমরা অ্যারো ফাংশন ব্যবহার করছি তখন আমাদেরকে উইন্ডো অবজেক্ট রেফার করছে, বাট যখন আমরা নর্মাল ফাংশন ব্যবহার করছি তখন আমাদেরকে কী আউটপুট দিচ্ছে, তখন আমাদেরকে আউটপুট দিচ্ছে আমাদের নিজস্ব অবজেক্টটা। তো এখানে কোন জিনিসটা বোঝার আছে খুবই মনোযোগ দিয়ে বুঝতে হবে, এখানে বোঝার বিষয় হচ্ছে যে অ্যারো ফাংশন এর নিজস্ব দিস বলার বা এর নিজের ভেতরে, এই ফাংশনের ভেতরে দিস তৈরি করার কোনো ক্যাপাসিটি নেই, বা দিসের ভ্যালু বানানোর, চেঞ্জ করার, অ্যাসাইন করার কোনো ক্যাপাসিটি নেই।
অ্যারো ফাংশনের ভেতরে আপনি বাইরে থেকে কোনোভাবে কোনো কনটেক্সট বলে দিতে পারবেন না, যেটা আমরা নর্মাল ফাংশনের ক্ষেত্রে বলতে পারি। এই যে টেস্ট মি, এই টেস্ট মির সাথে আমরা বাইন্ড করে দিতে পারি দিসের ভ্যালুটাকে। সাপোজ আমি ডট দিস বলে একটা এমটি অবজেক্ট দিয়ে দিলাম এক্ষেত্রে, সরি ডট দিস না, ডট বাইন্ড বলে এখানে আমি, সরি এটা হচ্ছে অ্যাকচুয়ালি এখানে ইরোর দেখাচ্ছে, বাট ইটস নট অ্যান ইরোর। সো বাইন্ড বলে আমি একটা অবজেক্ট দিয়ে দিতে পারি, এমটি অবজেক্ট, তারপরেও এখানে আমাদেরকে একটা ইরোর দেখাচ্ছে, নো প্রবলেম, আমরা সেটাকে সর্ট আউট করতে পারবো, অন্যভাবে আমাদেরকে করতে হবে। সেটা হচ্ছে বাইন্ডের ক্ষেত্রে একটু ডিফারেন্ট আছে, বাইন্ডের ক্ষেত্রে আমাদেরকে অন্য একটা ওয়েতে কল করতে হয়, বাট আমরা কলই করে দেখতে পারি, কল কল মেথডটাকে কল করতে পারি। কল মেথডটাকে কল করার মাধ্যমে আমরা এখানে একটা এমটি কনটেক্সট দিয়ে দিতে পারি, তাহলে এই দিসের ভ্যালুটা কি দাঁড়াবে, আ এমটি একটা অবজেক্ট দাঁড়াবে। কিন্তু আমরা অ্যারো ফাংশনের ক্ষেত্রে সেইভাবে কল, অ্যাপ্লাই, বাইন্ড এগুলো কল করতে পারবো না বা ব্যবহার করতে পারবো না কোনোভাবেই। আমরা অ্যারো ফাংশনের ভেতরে বাইরে থেকে এক্সিকিউশন কনটেক্সট বা এক্সিকিউটেবল অবজেক্ট যার উপর ভিত্তি করে এই দিসটা বা এই ফাংশনটা এক্সিকিউট হবে সেটা আমরা বলে দিতে পারবো না। একটা অ্যারো ফাংশনের ভেতরে দিস সবসময় তার প্যারেন্টের দিসটাকে রেফার করে, অর্থাৎ এই ক্ষেত্রে এই প্রিন্ট ফাংশনের প্যারেন্টের, এই প্রিন্ট ফাংশনের প্যারেন্ট বলতে অ্যাকচুয়ালি কে, এই প্রিন্ট ফাংশনের প্যারেন্ট বলতে অ্যাকচুয়ালি উইন্ডো। দ্যাটস ওয়াই এই প্রিন্ট ফাংশনের ভেতরে আমরা যখন দিসটাকে প্রিন্ট আউট করেছি সে উইন্ডোটাকে রেফার করেছে। আবার আরও কিছু এক্সাম্পল দেখা যাক, তাহলে আপনারা ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারবেন। আমি এই সম্পূর্ণ কোডটাকে কমেন্ট আউট করে দিচ্ছি। সাপোজ আমাদের কাছে আর একটা অবজেক্ট আছে, লেট ও বিজে ইজ ইকুয়াল টু এরকম একটা অবজেক্ট, সেক্ষেত্রেও নেম আছে এই সেম নাইম। আমি চাচ্ছি যে এখানে একটা ফাংশন থাকবে, সাপোজ প্রিন্ট নামেরই ফাংশন থাকবে, যেই ফাংশনটা কিছুক্ষণ পরে 10 সেকেন্ড পরে আমার নামটা অ্যালার্ট করবে, 5 সেকেন্ড পরে আমার নামটা অ্যালার্ট করবে। তাহলে এক্ষেত্রে আমরা সেট টাইম আউট মেথডটা ব্যবহার করতে পারি বা ফাংশনটা ব্যবহার করতে পারি। এখানে আমাদেরকে আরেকটা ফাংশন বলে দিতে হয় এবং এই ফাংশনের ভেতরে আমরা যা খুশি তাই করতে পারি। কনসোল ডট লগ ব্যাকটিক ব্যবহার করি, হ্যালো ডলার সাইন টেমপ্লেট স্ট্রিং দিয়ে দিচ্ছি দিস ডট নেম। তাহলে এই দিস ডট নেম কী প্রিন্ট আউট করবে, যেহেতু এই ফাংশনের ভেতরে আছি, অবজেক্টের ভেতরে আছি, দিস ডট নেম আমার নেমটা প্রিন্ট আউট করবে। এবং আমি বলছিলাম 5 সেকেন্ড, আচ্ছা 5 সেকেন্ড বেশি টাইম হয়ে যাবে, আমি 1 সেকেন্ড পরে দিলাম, ওকে। এবং এখানে আমরা ওবিজে ডট প্রিন্ট মেথডটাকে কল করে দিলাম। এবার আমরা আমাদের ব্রাউজারে যাই, কী আউটপুট আসে দেখা যাক, 1 সেকেন্ড পরে হ্যালো কিছু নেই, এখানে কিছু নেই, আমরা কনসোল লক করেছি না, আমাদের অ্যালার্ট করার কথা ছিল, আমরা অ্যালার্ট করব, অ্যালার্টটা আরও বুদ্ধিমানের কাজ হবে। আমরা অ্যালার্ট করি এটা কিছুক্ষণ পরে, 1 সেকেন্ড পরে হ্যালো, তারপরে কিচ্ছু নেই, কারণ এটা আনডিফাইন্ড রেফার করছে, কিছু নেই তার মানে এখানে আনডিফাইন্ড রেফার করছে। কিন্তু কেন রে ভাই, আমাদের কাছে তো দিসের ভ্যালু আছে, নেম আছে আমাদের কাছে, কিন্তু তারপরেও কেন আনডিফাইন্ড রিটার্ন করছে? কারণ হচ্ছে যখনই আমরা এই ফাংশনের ভেতরে ছিলাম, যখন এই ফাংশনের ভেতরে ছিলাম, তখন এই ফাংশনের ভেতরে দিস ডট নেম ইজ ভ্যালিড। আমরা এখানে দেখতে পারি কনসোল ডট লগ দিস ডট নেম, এটা একটা ভ্যালিড সিনট্যাক্স, এবং এখানে আমাদের দিসের ভ্যালু এইসএম নাইম, দিস ডট নেমের ভ্যালু এইসএম নাইম, ঠিক আছে। কিন্তু এখানে আর একটা সেট টাইম আউট ফাংশন কল করা হচ্ছে যার ভেতরে আর একটা ফাংশন আছে, এবং এই ফাংশনটা মোটেও আমাদের অবজেক্টের অন্তর্ভুক্ত কেউ না। যদি এটা আমাদের অবজেক্টের অন্তর্ভুক্ত কেউ না হয়ে থাকে, তাহলে এ কাকে রিটার্ন করবে? এবং এটা একটা নর্মাল ফাংশনের মতো, পিওর ফাংশনের মতো, এর কোনো সাইড ইফেক্ট নেই বা কিছু নেই। তো যদি এটা নর্মাল একটা ফাংশন হয়ে থাকে, তাহলে সে কাকে রেফার করবে? অ্যাজ ইউজুয়াল সব সময় সে আমাদের উইন্ডো অবজেক্টটাকে রেফার করবে, এখন আমার এনভায়রনমেন্টে সে আনডিফাইন্ড রেফার করবে। খেয়াল করবেন, রিফ্রেশ করে দেই আবার, সে এখন আনডিফাইন্ড ই করবে, ও আচ্ছা সরি, এখন সে আবার উইন্ডো করতে পারছে। কারণ মজার বিষয় হচ্ছে যে কখন উইন্ডো দিস উইন্ডো প্রিন্ট আউট করবে না ইউজ স্ট্রিক মোডে, এবং কখন উইন্ডো অবজেক্টে রেফার করবে তারও একটা সিস্টেম আছে। তো সেই সিস্টেম অনুযায়ী আমার এই অবজেক্টের ভেতর থেকে দিস সে কী করছে, উইন্ডো অবজেক্টে রেফার করছে। দিস মানে এটা উইন্ডো অবজেক্টের অন্তর্ভুক্ত, কারণ এটা একটা জেনারেল ফাংশন। তাই যদি হয়ে থাকে এই উইন্ডোর সাথে মোটেও নেমটা অ্যাসোসিয়েটেড অবস্থায় নেই, উইন্ডোর সাথে কি আদৌ নেমটা অ্যাসোসিয়েটেড অবস্থায় আছে? নেম তো আছে অবজেক্টের সাথে। তাহলে এই ফাংশনের ভেতর থেকে আমরা অবজেক্টটাকে পাচ্ছি না। পাওয়ার জন্য আমাদের দুইটা ওয়ে ছিল, যেই দুইটা ওয়ে এতদিন আমরা ব্যবহার করতাম। কী ওয়ে ছিল? ফার্স্ট অফ অল আমরা এই জিনিসটাকে
আউট করে দেই এবং অ্যালার্ট আছে থাক। এখানে আমরা একটা ভ্যারিয়েবল নিতে পারি বা লেট সেলফ ইজ ইকুয়াল টু দিস, এবং এই জায়গাটাই আমরা দিস ডট নেমের বদলে লিখতাম সেলফ ডট দিস। তাহলে কি দাঁড়াতো, দিসের ভ্যালুটাকে আমরা সেলফ নামের ভ্যারিয়েবলের ভেতরে রাখলাম এবং সেলফটাকে আমরা দিয়ে দিলাম কার ভেতরে, আমাদের এই ফাংশনটার ভেতরে। তাহলে দিসের মিনিং আলাদা হতে পারে কিন্তু সেলফের মিনিং আলাদা না। তো ইন দ্যাট কেস এটা আমাদের সঠিক জিনিসটা দেখাবে, যদি এখনও দেখায়নি রিফ্রেশ করতে হবে, রিফ্রেশ করে দেখাবে। দেখেন হ্যালো এই সেম নাইম, এটা আমাদেরকে এবার সঠিকভাবে দেখাতে পারছে। এইটা একটা সলিউশন, এই সলিউশন বাদেও আর একটা সলিউশন আছে, সেই সলিউশনটা কি এবার আমরা সেটা দেখবো। আমরা আবার দিসের ব্যাক আসি এবং আমরা এখানে যেহেতু এটা একটা নর্মাল ফাংশন, সেই ফাংশনটাকে বাইন্ড করে দিতে পারি ডট বাইন্ড উইথ দিস, অর্থাৎ এর এক্সিকিউশন কনটেক্সটে আমাদের অবজেক্টের দিসটা চলে যাবে। তাহলে এবারেও দেখবো যে আমরা এখানে হ্যালো এস এম নাইম প্রিন্ট আউট হচ্ছে, যতবার রিফ্রেশ করবো ততবারই আমরা দেখবো যে এখানে হ্যালো এস এম নাইম এক সেকেন্ড পরে অ্যালার্ট দিচ্ছে আমাদেরকে। সো অ্যালার্টটা বাদ দিই, হ্যাঁ এবার আমরা কনসোল লগে ব্যাক আসি, অ্যালার্টটা বিরক্ত করছে আমাদেরকে, কনসোল ডট লগ। সো এটাও আর একটা সলিউশন। এই দুইটা সলিউশনের থেকে বেটার সলিউশন আমাদের কাছে এখন আছে, সেটা হচ্ছে অ্যারো ফাংশন ব্যবহার করা। এইসব ক্ষেত্রে যেখানে আমাদের প্যারেন্টের অবজেক্টটাই বা প্যারেন্টের দিসটাই আমার দিস, কিছু কিছু সিচুয়েশনে আমার নিজের দিস থাকতে পারে কিন্তু বেশিরভাগ সিচুয়েশনেই এই এই ধরনের সিচুয়েশনগুলোতে আমাদের প্যারেন্টের দিসটাই আমার দিস হওয়ার দরকার। ইন দ্যাট কেস আমরা অ্যারো ফাংশন যদি ব্যবহার করি তাহলে আমাদের সমস্ত প্রবলেমের সলিউশন হয়ে গেল। আমরা এখানে কি করতে পারি, অ্যারো ফাংশন দিয়ে দিতে পারি। দেখেন আমাদের আর কোনো কিছু চেঞ্জ নেই, এখন এই দিস আসলে কাকে রেফার করবে, আমার প্যারেন্টের অবজেক্টটাকে বা প্যারেন্টের দিসটাকে রেফার করবে। ওকে এইবার খেয়াল করেন, সে আমাদের প্যারেন্টের অবজেক্টটাকে দিয়ে দিল এবং এক সেকেন্ড পরে আমাদের প্রিন্ট আউট করলো হ্যালো এই সেম নাইম। সো এই ধরনের প্রবলেম সলভ করার জন্য অ্যারো ফাংশন যে কত পাওয়ারফুল, তার কারণ তার নিজের কোনো দিস নেই, সবসময় সে তার প্যারেন্টের দিসকে রেফার করে। তার প্যারেন্টের দিস যদি উইন্ডো হয়ে থাকে তাহলে উইন্ডো, তার প্যারেন্টের দিস যদি অবজেক্ট হয়ে থাকে তাহলে অবজেক্ট। কিন্তু আরও একটা বিষয় মাথায় রাখবেন, আমরা ইচ্ছা করলেই কোনো অ্যারো ফাংশনের সাথে বাইন্ড কল অ্যাপ্লাই ব্যবহার করে বাইরে থেকে তার দিসের ভ্যালুটা বলে দিতে পারি না। দ্যাট ইজ দ্য প্রবলেম অ্যান্ড অলসো দ্যাট ইজ দ্য পাওয়ার। যদি আপনি এটা সহজভাবে বুঝতে পারেন তাহলে অবভিয়াসলি এটা আপনার জন্য পাওয়ার হবে, আর যদি আপনি ব্যাপারটা বুঝতে একটু কনফিউজড থাকেন, সম্পূর্ণরূপে বুঝতে না পারেন, তাহলে আপনার কাছে মনে হবে যে আগের ফাংশন ডিক্লারেশনটাই ভালো ছিল। আগের ফাংশন ডিক্লারেশন নিয়ে কাজ করার জন্য অবশ্যই আপনার বাইন্ড কল অ্যাপ্লাই এগুলো ভালো মতো বুঝতে হতো এবং কোথায় আমার ফাংশনটা কোন কনটেক্সট নিয়ে কাজ করছে, ইন দ্যাট কেস তার দিসের ভ্যালুটা কী সেটা বোঝার দরকার ছিল। কিন্তু এখন আর আমাদের সেটা নিয়ে চিন্তা করতে হচ্ছে না। তাহলে আমরা যখন একটা অবজেক্ট ডিক্লেয়ার করবো তখন তার ভেতরে যে মেথডগুলো থাকবে সেটাকে সবসময় আমরা ফাংশন কিওয়ার্ড দিয়েই ডিক্লেয়ার করবো, তা না হলে তার ভেতরে আর আমরা দিসের ভ্যালুটা পাবো না, দিসের ভ্যালুটা আর অবজেক্টকে রেফার করবে না। কিন্তু বাকি সব ক্ষেত্রে এই ফাংশনের ভেতরে বা মেথডের ভেতরে আমরা যে ফাংশনসগুলো নিয়ে কাজ করবো সেগুলো সবসময় অ্যারো ফাংশন নিয়ে কাজ করবো। তাহলে আমাদের জন্য কোনো রকম কোনো চিন্তাকর বিষয় থাকবে না, অর্থাৎ আমরা আমাদের দিসের ভ্যালু যেটা এক্সপেক্ট করছি, যেটা চাচ্ছি সেটাই সবসময় পেয়ে যাব। বিষয়টা একটু কমপ্লেক্স, নিজেদের হাত নোংরা করতে হবে এবং নিজে হাতে কলমে কোড করতে হবে, কয়েকটা সিনারিও খুঁজে বের করতে হবে, দেখতে হবে, তাহলে ব্যাপারগুলো আরও ভালোভাবে ক্লিয়ারলি মাথার ভেতরে বসে যাবে। আর একবার বসে গেলে আর চিন্তা করতে হবে না, ইউ উইল লাভ অ্যারো ফাংশনস। আই বিলিভ যে ইউ উইল লাভ অ্যারো ফাংশনস ভেরি সুন, এবং একবার অ্যারো ফাংশন ভালোবাসা শুরু করলে আর এটা ছাড়া কোনো কিছু কল্পনাও করা যাবে না। তো এই ছিল অ্যারো ফাংশনের, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।